তো বন্ধুরা আমরা কী পড়ছিলাম রিম্যান ইন্টিগ্রাল তাই তো আগের দিন আমাদের আপার স্যাম লোয়ার স্যাম আপার ইন্টিগ্রাল রোয়াল ইন্টিগ্রাল সবই হয়েছিল তার সঙ্গে একটা থিওরম হয়েছিল যার শেষ প্রমাণ ছিল এটা স্মল এম ইন টু বি মাইনাস এ লেস দেন ইকুয়াল টু এল পি এফ লেস দেন ইকুয়াল টু ইউপিএফ লেস দেন ইকুয়াল টু ক্যাপিটাল এম বি মাইনাস এ যেখানে ক্যাপিটাল এমটা কি এ বি ইন্টারগালের সুপ্রিমাম আর স্মল এমটা কি এবি ইন্টারভেলের ইনফিমাম এটা লোয়ার স্যাম এটা আপার স্যাম তাই তো তো তোমরা যারা দেখো তাদের প্রয়োজন পড়লে তোমরা দেখে নিতে পারো ঠিক আছে তার লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আজকে আরেকটা থিওরম করবো কী বলেছে লেট এ ফাংশান এপ ম্যাপস ক্লোজ ইন্টারভাল এবি থেকে আর বি বাউন্ডেড অন ক্লোজ ইন্টারভাল এবি আমরা জানি রিমেন হতে গেলে সেটাকে অবশ্যই কী হতে হবে বাউন্ডেড হতে হবে বাউন্ডারিড দেওয়া আছে তাহলে লোয়ার ইন্ট্রিগাল লেস দেন এ টু আপার ইন্ট্রিগাল ঠিক আছে এবার লোয়ার এন্ট্রিগাল কি আপার ইন্ট্রিগাল কি সেটা আমি আগের দিন করিয়েছিলাম তবু জাস্ট একটু মনে করে দিচ্ছি যারা আগের দিন দেখুন একটু দেখে নাও লোয়ার ইন্ট্রিগাল এ টু এফ এটা মানে হলো ইনফিমাম অফ সরি কার এল অফ পি কমা এফ তার মানে লোয়ার সামগুলোর সুপ্রিমাম যেখানে পি বিলংস টু কোথায় কার্লি পি অফ ক্লোজ ইন্টারভাল বি তার মানে কি আমরা এবির মধ্যে যতগুলো পার্টিশান নেই সেই সিটটাকে কার্লি পি দিয়ে ডিহ করে ঠিক আছে সে প্রত্যেকটা পার্টিশানের মধ্যে লোয়ার সামগুলো পাবো তাদের মধ্যে যে সবথেকে বড়ো সুপ্রিমাম সেই হলো আমাদের লোয়ার ইন্ট্রিকল বা আরেকভাবে বলতে পারি আমরা লিস্ট আপার বাউন্ড বাউন্ড অফ এল পি এফ যেখানে পি বিলংস টু কার্লি পি অফ ক্লোজ এ এবি ঠিক আছে হচ্ছে আপার ইন্টারগাল এটা হলো ইনফিমাম অফ ইউ অফ এফ যেখানে পি বিলংস টু কার্লিপি অফ ক্লোজ ইন্টারভাল এ একইভাবে আপার সামটা কি যতগুলো আমরা আপার ইন্টারগ্রালটা কি যতগুলো আমরা আপার সাম পাবো তার প্রত্যেকটা কি ইনফিমাম ঠিক আছে কার্লিপি এর মধ্যে যে কোনো একটা পি নিয়েছি আমরা সেরকম অনেকগুলো রকম পি হতে পারে ঠিক আছে তোমার ইচ্ছে ঘুষে যে কোনো পি নেও না কারণ কার্লিপি থেকে প্রত্যেকটার কত যে ইনফিমাম সেই হবে বা আর একটা লিখতে পারি আমরা কি গ্রেটেস্ট লোয়ার बाउंड অফ ইউ অফ পি কমা এফ সাচ দ্যাট পি বিলongs টু কার্লি পি অফ ইভি আচ্ছা আগের দিন কার্লিপিটা ডিনোট করা হয়েছিল কোথাও আগের দিন আমি কার্লি পি সম্পর্কে কিছু বলিনি ঠিক আছে ওটা একটু বলে দিচ্ছি আচ্ছা মেন কিন্তু এটা এটা কিন্তু প্রুফ না এটা জাস্ট তোমাদের আমি মনে করিয়ে দিচ্ছি ধরো কেউ ক্লোজ ইন্টারবেল এব মধ্যে একটা পি ডিনোট করলো এভাবে এ ইকুয়াল টু এক্স জিরো লেস দেন এক্স ওয়ান लेस देन एक्स टू डटो डब टू लेस एन इक्वल टू बी पी वन नाम दिल कि आन पी टू निल कैमन ए इक्वल टू वाई जीरो लेस वाई वन लेस देन वाई टू डटो डब टू लेस एन इक्वल टू बी एखे एक्स एन सरि नट इक्ल टू वाई आई যে কোনো আয়ের জন্য ঠিক আছে ফর অল আই আইয়াল টু ওয়ান টু টটল আপ টু এন তাহলে যে কোনো আয়ের জন্য এনটা হবে না এন মাইনাস ওয়ান পর্যন্ত কারণ এনে তো বি যে কোনো আয়ের জন্য এক্স এ দুটো সমান হচ্ছে না ঠিক আছে এক্সটা নিতেই পারবে কেউ থ্রি নিতে পারে এভাবে নিতে পারে যে এ ইকাল টু এক্স জিরো লেস দেন ওয়াই থ্রি লেস দেন এক্স ফোর লেস দেন ডু লেস দেন ওয়াই এন equal টু বি তার মানে আমি বলতে চাইছি যে পার্টিশনটা তোমরা নিজের ইচ্ছা মতো নিতে পারো এক একজন এক এক রকম নিতে পারো ঠিক আছে তো এভাবে চলতে থাকবে যার যা ইচ্ছা কিন্তু ফার্স্ট পয়েন্ট এ বি যেহেতু আমি ক্লোজ এ বি নিয়েছি তাই তাহলে কার্লিপিটাকে আমরা ডিনোট করবো এইভাবে পি মানে সেট অফ পি ওয়ান পি টু পি থ্রি ডো টু যতগুলো আমরা এ আর বি ক্লোজ টেবিলের মধ্যে প্রত্যেকটা সেটগুলোকে আমরা একসঙ্গে পি দিয়ে ডিনেট করছি কার্লি অফ ঠিক আছে এ সেটা কার্লিপি কার্লিপি এই তো গেল আগের দিনে পড়ছেন এবার আমরা মেন থিওরেমে আসি মেন থিওরেম কি বলেছে আমাদের প্রমাণ প্রমাণ করতে হবে जे लोअर इंटीग्रल लेस देन इकाल टू आपार इंटीग्रल प्रूफ लेट पी एंड क्यू बी एनी टू पार्टिसन कार पार्टिसन ऑफ़ क्लोज इंटरवल এব ঠিক আছে তাহলে পি আর কিউ আমরা দুটো পার্টিসেন নিলাম কোথাকার ক্লোজ ইন্টারভেল এবি দেন উই নো দ্যাট নো দ্যাট তাহলে আমরা কি জানি এল পি এফ লেস দেন টু ইউ কিউএফ আমরা জানি এলপিএফ লেস দেন ইকোয়াল টু ইউ কিউএফ আচ্ছা আগের দিন কিন্তু আমরা করেছিলাম দুটো দেখো পি পার্টিশান ছিল তাই না এলপিএফ লেস দেন ইকোয়াল টু এফ এটা শুধু পি এর ক্ষেত্রে নয় যে কোনো দুটো একই যদি ইন্টারভ্যালের মধ্যে আমরা পার্টিশান নিই যে কোনো দুটো পার্টিশান প্রত্যেকটা ক্ষেত্রে প্রযোজ্য হবে ঠিক আছে এর প্রমাণও আছে আমি করাইনি যদি তোমাদের প্রয়োজন হয় কমেন্ট করে বলবে আমি করাবো এবার আমরা কি করবো যে কোনো একটাকে ফিক্সড রেখে আর রান করাবো ফার্স্টে ধরলাম এটা ফিক্সড ফার্স্ট উই দ্যাট আচ্ছা কনসিডার করি কনসিডার দ্যাট কি ধরলাম ইউ অফ কিউ কমা এফ ফিক্সড ঠিক আছে তাহলে ইউ অফ কিউ কমা এফটাকে আমি কি ধরলাম ফিক্সড ধরলাম দেন তাহলে আমরা কি পাবো যদি এটা ফিক্সড তো কোনো একটা রিয়েল নাম্বার টাইপের সেই রিয়েল নাম্বার থেকে সবসময় এল অফ কি হচ্ছে ছোট হচ্ছে তার মানে সেই হিসেবে কি হবে ইউ অফ ইউ এপ টা কি হচ্ছে এর আপার বাউন্ড দেন ইউ অফ কিউ কমা এফ ইজ এ আপার বাউন্ড অফ এল অফ পি কমা এফ তাই না তাহলে ল অফ পি কমা এফ এর কি হবে ইউ অফ কিউ কমা এফ টা আপার बाउंड হয়ে গেল এবার আমরা কি জানি লোয়ার সাম এফ ইজ দা লিস্ট আপার बाउंड আপার बाउंड অফ কার আপার बाउंड অফ এল অফ পি কমা এফ তাই না তাহলে এল অফ পি কমা এফ এর জন্য কি হবে এটা লিস্ট আপার বাউন্ড তাহলে এটা শুধু আপার বাউন্ড কিন্তু এটা লিস্ট আপার বাউন্ড বা ইনফিমাম এবার আমরা ইনফিমাম এর সঙ্গে যে কোনো আপার বাউন্ড এ কি সম্পর্ক জানি সবসময় ইনফিমামটা কি হবে এর থেকে ছোট অথবা সমান দেয়ার ফোর ইন্ট্রিগ্রেশন লোয়ার ইন্ট্রিগাল এ টু বি এফ লেস দেন ইকল টু ইউ ইউ কমা এফ ঠিক আছে এবার আমরা উই কনসিডার কি কনসিডার করব ইন্টিগ্রেশন এ টু বিএফ ইজ ফিক্সড আচ্ছা এবার এটা ফিক্সড তার মানে এটা একটা রিয়েল নাম্বার টাইপের এবং কোনো একটা রিয়েল নাম্বার থেকে ইউ অফ কিউ কমাই সবসময় কী হচ্ছে বড় তাহলে অবশ্যই কী হবে এটা লোয়ার বাউন্ড দেন লোয়ার লোয়ার ইন্ট্রিগাল এ টু বি এফ ইচ আ লোয়ার বাউন্ড অফ লোয়ার বাউন্ড অফ ইউ অফ কিউ কমা এফ তাইতো বাট উই নো দ্যাট আমরা কি জানি আপার ইন্ট্রিগাল এ টু বিএফ ইজ দ্য গ্রেটেস্ট লোয়ার বাউন্ড তাই তো গ্রেটেস্ট লোয়ার বাউন্ড বাউন্ড অফ কার ইউ কিউ কমা এফ তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে এটা হচ্ছে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড তাহলে আমাদের কী হল এটাও লোয়ার বাউন্ড এটাও লোয়ার বাউন্ড কার ইউ অফ কিউ কমা এফ কিন্তু এটা শুধু লোয়ার বাউন্ড এটা হলো গ্রেটেস্ট লোয়ার তাহলে অবশ্যই কি হবে এর থেকে এ বড় হবে টু আপার এন্ট্রিগাল এ টু প্রুফ এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল তাহলে আজকে থিরোমটা প্রমাণ হয়ে গেল এরপর আজকে আমি কয়েকটা রেজাল্ট দেখাচ্ছি ঠিক আছে রেজাল্টগুলো পরে কাজে লাগবে এক নম্বর কি আমরা কি দেখলাম যে লোয়ার ইন্টিগ্রাল এ টু এফ এটা কি প্রত্যেকটা লোয়ার সামের সুপ্রিমাম তাহলে গ্রেটার দেন ইকুয়াল টু এল অফ পি কমা এফ তো আর একটা কি দেখলাম আপার ইন্ট্রিগাল এ টু বি এফ এটা কি হলো ইনফিমাম কার প্রত্যেকটা আপার সাম তাই তো এটা ইনফিমাম আপার সাম পি কমা এফ আচ্ছা আগের দিন একটা রেজাল্ট করেছিলাম না আমরা শেষ যে থিরমটা করেছিলাম কি স্মল এম ইন্টু পি মাইনাস এ লেচ দেন ইকুৱেল টু এল অফ পি কমা এফ লেচ দেন ইকুৱেল টু ইউ অফ পি কমা এফ লেচ দেন ইকুৱেল টু কেপিটেল এম ইন টু বি মাইনাস এ তাইতো আবাৰ এল পি এফ এড থাকেই বড়ো আপুনি ইউ পি এফ এড থাক তাকিফাইন নতুন ৰকম পাব স্মল এম ইন টু বি মাইনছ এ লেছ দেন ইকুৱেল টু এল অফ পি কমা এফ लेस दिन इक्ल टू लोअर सम ए टू बी एफ लेन इक्ल टू आपार सम ए टू बी एफ लेसन इक्म एफ लेन इक्ल टू कैपिटल्ट b नम्बर a. ठीक कंडीशन. इफ मैप्स क्लोज इंटरवल ए वि टू आर ইণ্টিগ্ৰেবল কখন ইফ লোম এ টু বি এফ ইকুৱেল টু আপাৰ চাম এ টু বি এফ ইকুৱেল টু ইণ্টিগ্ৰেশ তাহলে কোনো একটা ফাংশনকে বলবো আমরা রিমেন ইন্ট্রিগাল যদি তার কি হয় লোয়ার সরি লোয়ার ইন্ট্রিগাল ইকুয়াল টু আপার ইন্ট্রিগাল ঠিক আছে পরের দিন আমি কিছু অঙ্ক করাবো এই থিওরিমের সাহায্যে মানে আমরা দেখাবো যে লোয়ার ইন্ট্রিগাল আপার ইন্ট্রিগাল সমান আর সমান যে মানটা পাবো সেটাই হবে ইন্ট্রিগেশন এ টু বিএফ এর মান ঠিক আছে তো আজকে এই পর্যন্ত থাকলো পরের দিন এক্সাম্পল করব এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ